जाओ पाखि बोलो हवा छालो छालो आम छाया जानलार काच। গুড মর্নিং ফ্রেন্ড, জয় মাতা দি। তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আর তাহলে চলো এখন গোপুসোনাকে চান করাবো। আর গোপুসোনার জন্য আজকে কী কী বানাচ্ছি সেটা তোমরা ভিডিওতে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই স্নান টান সেরে আমাদের গোপুসোনা দেখো নতুন জামা পরে নিয়েছে। এবার আমি সাজিয়ে গুজিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমাদের লাড্ডু সোনাকে আমি সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে? অপুর জন্য বানাবো হচ্ছে পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, দুটো তেজপাতা, এখানে হচ্ছে চিনি, এটা হচ্ছে তোমার গরম মশলা, এলাচ, আর হচ্ছে তোমার লবঙ্গ, এখানে কাজু কিশমিশ, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। তাহলে চলো এটা করে নিই। আর এই যে এই পাশে হচ্ছে তোমার ঘি, দেখে নাও ঘিটা, এই যে ঘি। তাহলে চলো প্রথমে চালটা একটু মেখে নিই। তোমরা ঠাকুরের এতে দেওয়ার সময় যে সন্ধ্যা লবণ দিতে পারো। আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার সন্ধ্যাক লবণ অল্প, আর একটু দিয়েছি হচ্ছে ঘি, ঘি দিয়ে দিয়েছি। আমি কোনটাকে আমি এগুলো চালগুলোকে সব মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করার পরে পুরো চালটা হলুদ হলুদ হয়ে গেল। এখানে আমি গামলাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে নেব প্রথমে। ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেলে আর হচ্ছে তোমার দারচিনি, লবঙ্গ আর এই তেজপাতাগুলো দিয়ে দেবো ওই ঘিয়ের মধ্যে। এবারে আমি এই যে কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মেখে রাখা চালগুলো, এগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেল দেবো। এক বাটি চাল নিয়েছি, তার জন্য তোমাকে দু বাটি জল দিতে হবে। দিয়ে দিলাম, এবার এটা হতে থাক, ততক্ষণ আমি বাকি পুজোগুলো, এটা ফুটতে আছে হবে না, তার সঙ্গে আমি অল্প করে বেগুন ভাজা দেবো গোপুকে। দেখো আমি বেগুনগুলোকে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে আমার রেডি হয়ে গেছে পোলাও, বেগুনটা ভাজবো, তার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি, হলুদ মাখিয়ে রেখেছি। তাহলে চলো করে ফেলি। অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো পোলাও আর বেগুন ভাজা গোপু শোনার জন্য, তো আজকে সময় পেলাম, তাহলে এক এক করে দিয়ে দিই। ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা হলুদ সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, পোলাও আর বেগুন ভাজা, বিস্কুট, পুজো আমার হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি চাটা বানাই, মানে আমি চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। তাহলে আমাদের টিফিনে হয়েছে চাউমিন, ফুটছে চাটা, খাওয়া হয়ে যাবে একটু পরে টিফিনটা খাবো। টিফিনগুলো দেখালাম যে আমাদের চাউমিন হয়েছে, তাহলে চলো চা খেয়ে আবার কথা বলছি। চা খাওয়ার পরে এখন টিফিনে খাচ্ছি হচ্ছে চাউমিন, তাহলে চলো চাউমিনটা খেয়ে নিই। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে সকাল 10টা, তাহলে চলো খেয়ে আবার কথা বলছি। তোমাদেরকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে হোলির দিনে সিদ্ধি বানাবো বলেছিলাম, সেটা আর বানিয়ে উঠতে পারিনি, কারণ সবাই চলে এসেছিলো খেলাধুলো করতে করতে আর সময় হয়ে ওঠেনি। আজকে বানাবো হচ্ছে সেই সিদ্ধি, তার জন্য দুধ গরম করতে দিয়েছি, খেয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা কীভাবে বানাবো। তারপর চলো সিদ্ধিটা বানাই। সিদ্ধি বানাতে দুধটা গরম বসিয়ে দিয়েছি, কী বানাবো তার জন্য আমি দুধটা গরম করতে দিয়েছি। এই দুধটা গরম হয়ে গেলে সিদ্ধি বানিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টা। পাতাটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা রয়েছে। আর এখানে রাজু কিশমিশ, আর এখানে আঙুর, আর আপেল লাগবে, আর লাগবে হচ্ছে কলা। এটা দিয়েই বানাবো হচ্ছে সিদ্ধি, আর দুধটা তো গরম করতে দিয়েছি, সেটা তোমরা দেখলেই। তাহলে চলো ফটাফট বানিয়ে নিই। যত ফল ছিল সব কেটে কেটে আমি এবারে কেটে নিলাম, এর মধ্যে মিক্সি করে নিলাম।
আর কলাগুলো আমি মিক্সি করব, পেস্ট করে নেব এর মধ্যে। তাই জন্য আমি ফলগুলো সব পেস্ট করে দিয়েছি। এবার পেস্ট করব হচ্ছে তোমার মৌরি আর কাজু কিশমিশ, ঢেলে দিলাম এর মধ্যে। সিদ্ধি পাতাটা দেখো, সিদ্ধি পাতাটা এটা পেস্ট করব। পাতাটা আমি পেস্ট করে নিয়েছি। আর দুটো বলতে ভুলে গেছিলাম, দুটো কালাকার লাগবে। তোমরা যেটা পারো, আমি কালাকার পেয়েছি, কালাকার নিয়েছি, তোমরা যেরকম সন্দেশ পাবে সেটা নেবে। এটা হয়ে গেছে, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, ফলের যে পেস্ট করা জিনিসটা দিয়ে দেবো। এই পেস্ট যে করা রয়েছে এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো কেটে রাখা যে ফলগুলো রয়েছে, কেটে রাখা দিলাম। আর এর মধ্যে দেবো এই যে সন্দেশ দুটো রয়েছে, সন্দেশ আর এই সিদ্ধিটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে সিদ্ধি, মানে এটা আমি ফ্রিজে তোমাদেরকে তো দেখালাম আমি সিদ্ধিটা বানালাম। বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, দিয়ে আমি ফ্রেশ হলাম, কারণ সকাল থেকে পুরো প্রচণ্ড ঘেমে একদম চান হয়ে গেছিলাম, তাই ফ্রেশ হয়ে গেছি। আর এখন দুপুরের লাঞ্চে কী কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে চলো। লাঞ্চে আজকে সিম্পল রান্না হচ্ছে, আর আমরা ভাত খাবো জল দিয়ে, কারণ প্রচণ্ড গরম না, আর কিছু খেতে ইচ্ছা করছে না গরম। হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে তোমার খেসারির ডালের বড়া, খেসারির ডাল যে হয় তার বড়া। চলো বড়াগুলো একটু এপিট এপিট করে দিই, ভাজা ভাজা হয়ে এসছে। সিদ্ধিটা বানিয়েছিলাম সেটা জানাচ্ছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা করা হয়নি, তাহলে চলো এখন বাজে 5:30, এবার সন্ধ্যেটা দিয়ে দিই। যা গরম, বিভৎস, প্রচণ্ড গরম। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন রাত্রির ডিনারে হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর পরোটা, তাহলে চলো। হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এখানে আটা মাখা রয়েছে, করব তাহলে চলো। পরোটা করছি, পরোটাটা করে নিচ্ছি আমি। রাত্রির ডিনার পরোটা, ঢেঁড়স আলুর তরকারি, আর একটু কালকের ঘুগনি ছিল সেটা নিয়ে নিলাম, আর শসা। তাহলে রাত্রির ডিনারটা কমপ্লিট করে নিই, করে আবার কথা বলছি। শসা, তাহলে চলো রাত্রির ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে একদম চলে এসে বিছানায় শুতে। আর ভিডিওটা বেশি বাড়াটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ বাই, গুড নাইট, টেক কেয়ার।